আহলান সাহলান সুস্বাগতম রমজান মুমিনের ঘরে কড়া নেড়ে নেড়ে আবার এলো রমজান নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ কাছে ও দূরে দেশে ও দেশের বাইরে যারা এই মুহূর্তে চ্যানেল এসের সামনে বসে পবিত্র মাহ রমজান উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান বরকতময় রমজান দেখছেন আপনাদের সকলকে জানাই মোবারকবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে মিল্ক ভিটার সৌজন্যে আমরা পবিত্র রমজানে আপনাদের সামনে প্রতিদিন একই সময় একই চ্যানেলে রমজান সম্পর্কিত বিভিন্ন বিষয়াদি নিয়ে দেশের বরেণ্য ওলামায়ে হযরতদের নিয়ে আলোচনার জন্য উপস্থিত হই তারই ধারাবাহিকতায় আজকেও আমরা আলোচনা করব ইফতার গ্রহণ এবং ইফতারের ফজিলত তাৎপর্য সম্পর্কে যেহেতু রমজান মাস এই রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবারিত রহমত তার বান্দা বান্দীদের জন্য রয়েছে এই রমজান মাসের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ইফতার আর ইফতারের গুরুত্ব ফজিলত সম্পর্কে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে দুজন বিজ্ঞ আলোচক এসেছেন আসুন প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিই আমার ডানে রয়েছেন মাওলানা মুয়াজ্জিন বিন মুশাররফ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এবং সাথে রয়েছেন মাওলানা মির্জা মোহাম্মদ হাসান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু মোদারম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আল্লাহর মেহেরবানিতে ভালো আছি তো রমজান মাস অতিবাহিত হচ্ছে বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় বাসা বাড়ি মসজিদে দোকানপাটে সকলেই আমরা ইফতার করি একটা আনন্দ ঘন পরিবেশে এই ইফতারের আয়োজন মুসলিম ভ্রাতৃত্ববোধ শুধু বাংলাদেশে নয় গোটা বিশ্বের সকল মুসলমান দেশগুলোতে এছাড়া অন্যান্য যে দেশগুলোতে মুসলমানরা স্বাধীনভাবে ধর্ম এবং কর্ম পালন করতে পারে সব দেশেই এই ইফতারকে নিয়ে একটা উৎসবে পরিণত হয় আমরা এও জানি আমাদের অনেক অমুসলিম ভাইরা রয়েছে তারাও আমাদেরকে টেলিফোনে বলে যে তোমাদের এই রীতিটা খুবই চমৎকার লাগে আলহামদুলিল্লাহ বিকালবেলা একসাথে বসে সকলে যে যেখানেই থাকুক অফিসে ব্যবসা প্রতিষ্ঠানে বসে এই যে ইফতার করাটা এই বিষয় নিয়ে আমি আপনার কাছ থেকে আলোচনা শুনব প্রথমেই মাওলানা মুয়াজ্জিন বিন মুশাররফ আলহামদুলিল্লাহ ইন্না আলহামদুলিল্লাহি ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ قال الله تعالى في كلامه المجيد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان الحمد لله سرل اس কর্তৃক আয়োজিত মিল্ক ভিটা নিবেদিত বরকতময় রমজানের আজকের এই অনুষ্ঠানে মহতরম আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকের একটি গুরুত্বপূর্ণ মাহে রমাদানের অসংখ্য গণিত গুরুত্বপূর্ণ বিষয়ের ভিতরে একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আজকের ইফতারের আয়োজন ইফতারের বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলেছেন ইজা আকবালাল লাইলু মিন হা হুনা ওয়া আদবারান নাহার মিন হা হুনা ওয়া গরাবাতি শামস ফাকদ ইফতারাতু সাইব অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন দিনের অবসান ঘটবে এবং রাতের আবগমন ঘটবে ও গর্ভবতী শামস এবং সূর্য যখন অস্তমিত হবে তখন রোজাদাররা যেন তারা যত দ্রুত সম্ভব তারা যেন ইফতার করে নেন আলহামদুলিল্লাহ এই হাদিস দ্বারা আমরা এই কথাটা স্পষ্ট জানতে পারি যে অবশ্যই আমাদেরকে সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথে ইফতার করতে হবে শুধু তাই নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিন্ন হাদিসে সহিহ বুখারীর মুসলিম শরীফের ভিতরে এই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াজালুন নাস যে মানব জাতিরা ততদিন পর্যন্ত কল্যাণের ভিতরে থাকবে যতদিন পর্যন্ত তারা যত দ্রুত সম্ভব ইফতারের ভিতরে নিমজ্জিত হবে তাহলে এই হাদিস থেকে আলহামদুলিল্লাহ আমরা শিক্ষা পেতে পারি সারা দিনভর আমরা রোজা রাখলাম সেই সূর্য সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত সারা দিনভর সকল রকমের পানাহার অনাসার জোনাসার সকল রকমের নিজের চাহিদা থেকে বিরত থেকে একমাত্র আল্লাহর জন্য বিরত থাকি আর সেটি শুরু হয় আমাদের জন্য সাহারির মাধ্যমে শুরু হয় এবং সেটি ইফতারের মধ্য দিয়ে আমাদের সেই সারা দিনের সেই বিরত থাকে আমাদের শেষ হয় তো আমি এই জন্য বলতে চাচ্ছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হাদিস থেকে যে অবশ্যই আমাদেরকে ইফতার করে নিতে হবে
আর সেটা সূর্য অস্তমিত হওয়ার সাথে 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 দ্রুত করা যাবে না, এই জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইহুদি নাসারা রোজা রাখেন, কিন্তু তারা ইফতারগুলি বিলম্বে করেন, এই জন্য আমাদের ইফতারটা তাদের ব্যতিক্রম করতে হবে। জি, আবার আসবো ইনশাআল্লাহ আপনার কাছে। আমি মাওলানা মির্জা মোহাম্মদ হাসান আপনার কাছ থেকে জানতে চাইব, এই যে ইফতার আমরা করি প্রতিনিয়ত, আমরা রোজা রাখি, কিছুক্ষণ পরই আমরা ইফতার করব, এই ইফতারের ফজিলত সম্পর্কে, যে নিজে ইফতার খাবো অন্যকে খাবো, এতে কি ফজিলত রয়েছে, বরকত কি রয়েছে? আলহামদুলিল্লাহ, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে অত্যন্ত সুন্দর একটা বিষয়, ইফতার। এই ইফতারটা হচ্ছে যে মুসলমানের জন্য শুরুতে যে বিষয়টা আমাদেরকে বলেছেন যে ভ্রাতৃত্ব বন্ধন, এই যে ভ্রাতৃত্ব বন্ধনের এক অমীয় সিস্টেম হচ্ছে এই ইফতার। আসলে আমরা অনেক সময় যে আমরা বাসে দেখি অথবা আমাদের পাড়া মহল্লায় দেখি, আমাদের যে হিন্দু ভাইরা আছে আমরা একসাথে কথা বলছি, আজান দেওয়া হয়েছে, আমরা সাথে সাথে সবাই মিলে আসি, ভাই বসেন, আমরা ইফতার করি, তারা এখানে। এবং এই প্রসঙ্গে আমরা বলতে পারি যে আমাদের এই যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো, অনেক হিন্দুরা মালিক আছে, তাদের কর্মচারী মুসলিম আছে, অমুসলিম আছে, কিন্তু ইফতারের জন্য কিন্তু একটা বাজেট থাকে। এটিতে হয় কি এই যে ইফতারটা সকলে একত্রে আমরা গ্রহণ করি এক গামলা থেকে বা বোল থেকে যে আমরা নিচ্ছি, এতে করে ইসলাম যে ভ্রাতৃত্বের কথা বলে, ইসলাম যে বলে যে কুল্লু মুসলিমুন ইখওয়া, সমস্ত মুসলমানরা একে অপরের ভাই, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোনো মুসলমানের যদি, যেমন কোনো শরীরের একটি অঙ্গ যদি আক্রান্ত হয়, পুরা বডি কিন্তু সেটা বিষক্রিয়া দেখা দেয়। ঠিক পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, মুসলমান একজন আক্রান্ত হলে অন্য মুসলমান ভাইও কিন্তু আক্রান্ত হয়ে যায়। এই জন্য রমজান মাসের যে ইফতারের যে সুন্দর সিস্টেম রোজা ফৌতের জন্য, এই ইফতারের মাধ্যমে কিন্তু আমরা সেটিকে আরও দুনিয়ার মানুষের সামনে সুন্দর করে উপস্থাপন করতে পারি। জি, এ বিষয়ে একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, দেখেন আল্লাহ তাআলার সাথে কিভাবে আমাদেরকে কানেক্টেড। রোজাদারের জন্য, মুসলমানের জন্য দুটা খুশি, একটা হচ্ছে আল্লাহর সাথে আল্লাহর দিদার, আর একটা হচ্ছে এই ইফতারের সময় ইফতার করা। দেখুন আল্লাহর সাথে কিভাবে আমাদেরকে কানেক্টেড করে দিচ্ছে, মুসলমানের জন্য এভাবেই আসলে এত সুন্দর আল্লাহ তাআলাকে পাওয়া যে কত খুশির, ঠিক তেমনি খুশির একটা বিষয় হচ্ছে যে রোজাদারের জন্য ইফতার করা। সুবহানাল্লাহ, আসলে আমরা দেখি এই যে আজকে আমরা মানুষে মানুষে যে হিংসা বিদ্বেষ বা হানাহানি বা মারামারি কাটাকাটি, কিন্তু এই রমজান কিন্তু আমাদেরকে অত্যন্ত সহমর্মিতা আমরা শিখাতে পারি, সংযম শিখিয়ে আমাদেরকে, আমরা এই যে এই রমজান কিন্তু আমাদেরকে একটা সহমর্মিতা এবং একে অপরের সাথে যে ভ্রাতৃত্ব বন্ধনকে সুদৃঢ় করে। আজকে আমরা জানি যে আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, নিগৃহীত হচ্ছে। যদি আপনি ফিলিস্তিনের দিকে তাকান, সেখানেও মুসলমানরা কিন্তু নির্যাতিত হচ্ছে, আর আমাদের পাশে কাশ্মীর রয়েছে, সেখানেও মুসলমানরা কিন্তু নির্যাতিত হচ্ছে। এই যে সকলে মিলেমিশে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ এমন একটি দেশ, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এখানে আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলেমিশে কিন্তু থাকি। এখানে কেউ কারো ধর্মের প্রতি কোনো কটূক্তি করে না, সকলে মিলেমিশে আমরা ভাই ভাই হিসাবে প্রত্যেকের ধর্মের কাজ কিন্তু প্রত্যেকে সুচারুভাবে করতে পারে। আমরা যদি আরেকটু দেখি যে রমজান মাস আমাদেরকে যে সহমর্মিতা শিক্ষা দেয়, এবং বিশেষ করে ইফতার আমরা যখন গ্রহণ করি, আমাদের প্রধানমন্ত্রী একজন মুসলিম, সাবেক প্রধানমন্ত্রী একজন মুসলিম, এবং অনেক মুসলিমরা কিন্তু এই রাষ্ট্রীয় যে অনুষ্ঠানে অমুসলিমরা কিন্তু সেখানে গ্রহণ করে, ইফতারের টেবিলে বসে যায়, এটি কিন্তু সহমর্মিতার যে একটি সুন্দর একটা ঐক্যের মিল, ঐক্যের মিল, এই যে মিলটা আমাদেরকে দেয়, এই মিল কিন্তু পৃথিবীর অন্য কোনো ধর্মে কিছু নেই। কারণ আপনি দেখবেন দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যখন ইফতার মাহফিল দেয়, ইফতার মাহফিল দিলে পরে সেখানে আমাদের অনেক বিচারপতি থাকে, অনেক কূটনীতিকরা থাকে, তারাও মুসলিম, আমাদের অনেক সরকারের কর্মকর্তা রয়েছে, তারাও মুসলিম, তারাও কিন্তু সেখানে আসে, পার্টিসিপেট করে। কিন্তু আমরা দেখি সেখানে আসলে পরে আমাদের সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ কিন্তু আমাদের সৃষ্টি হয়ে যায়। আমরা সেখানে এই যে ইফতার গ্রহণ করার যে একটা ফজিলত এবং তাৎপর্য, ফজিলত তারা পাবে না, যেহেতু কালিমা না পড়লে অন্য কেউ এটার ফজিলত পাবে না, কিন্তু এটা ভ্রাতৃত্ববোধ যে সৃষ্টি হয় এটি আমরা সকলে পেতে পারি। যে আবারও আসবো আপনাদের কাছে, এ পর্যায়ে একটা বিরতিতে যাচ্ছি। সম্মানিত দর্শক,
আপনারা দেখছেন বরকতময় রমজান পরিবেশিত হচ্ছে মিল্ক বিটার সৌজন্যে। এ পর্যায়ে একটা বিরতিতে যাব, বিরতির পরে সে ইনশাআল্লাহ বাকি আলোচনা শুনব। আশা করি আপনারা সকলেই আমাদের সাথে থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম বরকতময় রমজান অনুষ্ঠানে। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে মিল্ক মিটার সৌজন্যে। আমরা আলোচনা করছিলাম ইফতারের ফজিলত এবং ভাতৃত্ববোধ সৃষ্টিতে কীভাবে কাজে আসে। ইমতারাম, আমি আপনার কাছ থেকে আবারও আসব যে এই যে ইফতারের যে ফজিলতের ব্যাপারটি, একতে কী ফজিলত রয়েছে এই ইফতার একে অপরকে ইফতার করানো? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে পুনরায় আমাকে আবার সুযোগ করে দেওয়ার জন্য। ইফতার সংক্রান্ত আসলে হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুধু ইফতার নিজে করলে শুধু ক্ষান্ত নয়, নিজে ইফতার করে বরকত তো পাবে অবশ্যই, কল্যাণের ভিতরে নিমজ্জিত থাকবে, তার পাশাপাশি যার যে অবস্থান থেকে যতটুকু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতটুকু সামর্থ্য থাকে সে তার অবস্থান থেকে যদি অপর ভাইকে অপর রোজাদারকে সে যদি ইফতার করাতে পারে, তাহলে হুবহু সে সব সে পাবে যে ব্যক্তি রোজা রেখেছে, সে হুবহু সব সে ব্যক্তি পাবে যে ব্যক্তি রোজাদারকে মানে ইফতার করালে যে পরিমাণ সওয়াব হবে যিনি রোজা রেখেছেন, জি ঠিক সেই পরিমাণ সওয়াব পাবে। এবং আরেকটা বিষয় আমি যোগ করতে চাই, সেটা হচ্ছে হাদিসের যে অংশে শেষ অংশে এসেছে যে রোজাদার ব্যক্তিকে যে ব্যক্তি ইফতার করাবে, যে ব্যক্তিকে ইফতার করানো হলো তার অংশ থেকে কোনো অংশ একদম সওয়াবের অংশ থেকে কোনো অংশ কমে যাবে, কম হবে না, এই সেম সমপরিমাণ সওয়াবগুলো উপার্জনে পাবেন। এবং এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদেরকে উপদেশটা দিচ্ছিলেন, তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কি সেই সামর্থ্য আছে যে আমরা রোজাদারকে কীভাবে ইফতার করাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা কমপক্ষে রোজাদারদেরকে একটা খেজুর হলেও তোমরা খাওয়াইয়ে হলেও তোমরা ইফতার করাও, এবং পাশাপাশি তাও যদি না পারো এক গ্লাস পানি হলে তোমরা তাদেরকে খাওয়াইয়ে তোমরা ইফতার তাদেরকে ভক্ষণ করাও। এ হচ্ছে রাসূলের গুরুত্বপূর্ণ সহিহ হাদিস থেকে। এবং একজন মুসলমানকে অপর মুসলমান যদি ইফতার করাইতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে ইরশাদ করেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। এবং যারা রোজা রেখেছেন তাদের জন্য যে কথাটি হাদিসে এসেছে যে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর খুশি হয়ে তাদেরকে জান্নাতের সেই রায়ান নামক সে দরজা দিয়ে তাদেরকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবেন। ওই সম্মানিত দর্শক শ্রোতা, আমি যে কথাটা যদি বলতে চাচ্ছিলাম যে অপরকে ইফতার করানোর যে বিষয়টি, এটি একদিকে যেমন অনেক ফজিলত যে মুসলিম উম্মা নয় শুধু, গোটা অন্যান্য ধর্মের ভিতরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যতগুলি ধর্ম রয়েছে সকলের ভিতরে ঐক্যতার যেমন বন্ধন সৃষ্টি হয়, তেমনিভাবে শুধু তাই নয় বরং একজন রোজাদারকে যদি ইফতার করাতে পারে তার সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। জি, আমি আসবো আবার আপনার কাছে সময় হলে। আমি মোহতারাম মাওলানা মির্জা মোহাম্মদ হাসান আপনার কাছ থেকে জানতে চাইব যে ফজিলতগুলো কী কী রয়েছে রমজানের ফজিলত, আর তাৎপর্য কেনই বা একজন রোজাদারকে আমি ইফতার করাবো, তাৎপর্যটা কি? ধন্যবাদ আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। আসলে যে বিষয়টি উপস্থাপন করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে একজন রোজাদারকে কেন ইফতার করাবে, এর ফজিলত কি? আসলে ইফতার করাবে এই জন্য যে রমজান মাসে কেউ যদি একটি পুণ্যের কাজ করে তাহলে তার সব বৃদ্ধি করে তাকে 70 গুণ করে দেওয়া হয়, 70 গুণ নয়, তাকে তার সব বৃদ্ধি করে 700-7000 তার থেকে অধিক আলা করে দিতে পারেন, আল্লাহ সেইরকম মেহরবান। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আমি বলতে চাচ্ছি যে এই যে এই রমজান আসলে আমাদের জন্য বরকতময়। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন যে আসসাউমুলি ওয়া আনা আজিজি বিহি, সওম আমার জন্য আর তার প্রতিদান আমি নিজ হাতে দিব। আল্লাহ তাআলা যে নিজ হাতে দিবেন সেটি যে সেই হিসেবে মানুষদেরকে আমাদেরকে একটি উত্তম রোল মডেল আমাদেরকে দিয়ে দিচ্ছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম যেভাবে করেছেন যেভাবে বলেছেন আমরা ঠিক সেভাবেই করতে হবে। এখন আমরা দেখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম সেই রমজানে কীভাবে সিয়াম পালন করেছেন এবং এই রমজানে কীভাবে ইফতার করেছেন, এই রমজানে কীভাবে সেহরি খেয়েছেন। আমরা হাদিস শরীফ থেকে আসলে আমরা সকলেই তাৎপর্য এবং ফজিলতের কথা বলি, ইফতারের কথা বলি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে জীবনযাপন করেছেন এই বিষয়ে কিন্তু আমরা কেউ খুঁজতে যাই না। কারণ সেখানে তৎকালীন সময়ে একটু রুটি দেওয়া শুকনা, সেই রুটি জৈতুনের তৈলে ভিজিয়ে যে সেই রুটি দিয়া তারা ইফতার গ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ আজকে তো আমাদের দেশে অভাব নাই, অনেক ফল ফ্রুট ইফতারি খাজানছিখানা আমাদের সকলের সামনে, হরেক রকমের ফল থাকে, শরবত থাকে, তারপরে পেঁয়াজু বেগুনি আলু সব এগুলো সব থাকে আমাদের। কিন্তু যে বিষয়টি হচ্ছে যে এই তাৎপর্য বলতে আমরা বুঝি যে বিষয়টি হচ্ছে
যে গরিব দুঃখী এতিম যারা রয়েছে, শুধু আমি নিজেরাই ইফতার করলাম, ঘুরিবুজ করলাম, আশেপাশে কারো খবর নিলাম না, এটি যদি হয় তাহলে এর তাৎপর্য তো হলো না। কারণ এই রমজান যেমনি আমাদেরকে সহমর্মিতার শিক্ষা দেয়, এই রমজান যেমনি আমাকে একজন পরিশুদ্ধ মুমিন হতে শিক্ষা দেয়, একজন পরিশুদ্ধ মুমিন যদি হতে পারি তাহলে আমি কিন্তু মুত্তাকি হব। কারণ সকল মানুষ কিন্তু ইমানওয়ালা না, কিন্তু মুসলমান, আবার সকল মানুষ যদি মুমিন হয় কিন্তু সকলে মুত্তাকি না, সকলে মুত্তাকি না। মুত্তাকির একটা শ্রেণী বিবাদ আছে যে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা তবকা তাদেরকে দেন। মুত্তাকি কারা? মুত্তাকি হলো যে যখন যে কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভয় করে বা আল্লাহ অর্ডার করেছেন সেই কাজ সুচারুভাবে সুন্দরভাবে যদি পালন করে তাহলে সেই হচ্ছে মুত্তাকি। যেমন নামাজের সময় যখন হবে তখন নিয়মিত সময় নামাজ আদায় করে নিতে হবে এবং জামাতের সহিত আদায় করতে হবে। এই আসলে সলাতের বিষয় যদি আসি তাহলে আমরা সলাত ছাড়া মুমিনের জন্য মেয়েরাজ হচ্ছে সলাত। এই যে এই আজ আমরা রমজানে উপনীত হয়েছি, এই রমজানে আসলে সলাত পড়ার এক অনন্য মাধ্যম। আসলে আজ আমাদের খাওয়ার চিন্তা এটি তো আমরা দেখি যে আমরা কিয়ামুল লাইল যে তারাবির নামাজ আমরা আদায় করি, আমরা দেখি জনে জনে আমরা মসজিদগুলো ভরপুর করে ফেলি, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে যখনই আস্তে আস্তে 15-20 হয় মসজিদগুলো আস্তে আস্তে খালি হতে থাকে। এই সলাতের কথা তো আল্লাহ রাব্বুল্লাহ আলামিন বলে না, কারণ পাঁচ ওয়াক্ত নামাজ আমার জন্য ফরজ, ফজর থেকে ইশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ। কিন্তু কেউ কেউ দেখা যায় দিনের বেলা এক ওয়াক্ত নামাজও পড়ে না, হ্যাঁ, কিন্তু তারাবির নামাজ ঠিকই আদায় করে। তারাবির নামাজ আদায় করবেন, এতে দোষের কিছু না, ভালো কথা, কিন্তু ফরজ নামাজগুলো তো আপনার আদায় করতে হবে। আর ইফতারের সময় আমরা যারা ব্যবসায়ী রয়েছি আমরা বিভিন্ন জায়গায় আমরা ইফতার প্রদান করতে পারি, বাক্সের মাধ্যমে ইফতার প্রদান করতে পারি, এতিমখানা আছে এতিমখানা ইফতার দিতে পারি, যাদের মা বাবা হারিয়ে গেছে অতল অন্ধকারের অতল গহ্বরে কবরস্থ হয়েছে, আপনার আমার বাড়ির পাশে গোরস্থানে বাসবাগানে আমবাগানে সেখানে পড়ে আছে, হাজার হাজার মন মাটি বুক নিয়ে তারা পড়ে আছে। আজকে এই ইফতার সময় যদি একজন গরিব দুঃখীর মাঝে যদি আমি যে খাবারটা খাবো ইফতার গ্রহণ বিতরণ করতে পারি, তাদের কাছে বিতরণ করি, এই খাবারটা কিন্তু তাদের কাছে চলে যাবে। কবির ভাষায় আমি একটি কথা অ্যাড করতে চাই, কবি বলেছেন যে নিজের খাবার বিলিয়ে দিব অনাহারীর মুখে। আসলে আমি খাচ্ছি, রমজান আমাদের আমাকে কি শিক্ষা দিচ্ছে? আসলে রমজান শিক্ষা দিচ্ছে এই জন্য যে আমি তো পুরো বছরই খাচ্ছি, কিন্তু আমার পাশে যে ভাইটি আছে সে তো খেতে পারে না, সে এরকম সারাদিন উপবাস থাকে। রমজান আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছে যে সে যেরকম উপবাস থাকে তুমিও এক মাস এরকম উপবাস থেকে দেখো তোমার কাছে কি। সেখান থেকে শিক্ষা নেওয়া দরকার, শিক্ষা নেওয়া দরকার। ইফতারের গ্রহণ এবং ফজিলত তাৎপর্য সম্পর্কে আমরা সাথে এই বিষয়টি অ্যাড করতে পারি, যারা আমরা প্রবাসে থাকি অনেক ভাই আছে বা যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন তাদের মা বাবা গ্রামের বাড়িতে আছে, অনেকে আলহামদুলিল্লাহ ইফতার রমজানের শুরুতেই তাদেরকে কিনে দিয়ে আসছে। আজকে আমরা বিভিন্ন রকমের আইটেম খাবার দিয়ে ইফতারগুলো আমরা গ্রহণ করছি, কিন্তু আমার মা বাবা হয়তো সেগুলোর জন্য আফসুস করছে। আমি অনুষ্ঠানের শেষে এই আমাদের দর্শক এবং শ্রোতাদের উদ্দেশ্যে যে কথাটি বলবো, আমরা যারা ইফতার করি ইফতারের তাৎপর্য এবং ফজিলত সম্পর্কে আলোচনা করতে গিয়ে কথাটি আমাদের সকলের মনে রাখতে হবে, সকলের স্মরণে রাখতে হবে যে ইফতার যেন শুধু আমাদের ভুরি ভোজনের জন্য না হয়, ইফতার যেন হয় সহমর্মিতা বহিঃপ্রকাশের একটি অন্যতম একটি সময়, ইফতার যেন হয় আমাদের সকলের জন্য কল্যাণকর, এবং আমাদের মা বাবা ভাই বোন সকলে মিলেমিশে যেন আমরা ইফতার করতে পারি, গরিব দুঃখীদের মাঝে যেন ইফতার বণ্টন করতে পারি। এবং এই ইফতারের তাৎপর্য যেটি রয়েছে সেটি হচ্ছে আমাদের সকলকে সহমর্মিতা শিখায়, সকলকে এক ঐক্যতানে আমাদেরকে নিয়ে আসে, জাতি ধর্ম বর্ণ গরিব দুঃখী সকলের মাঝে এই ইফতার আমাদের কাছে নিয়ে আসে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ মেহরবানি করে স্টুডিওতে এসে আপনারা আলোচনা দিয়েছেন। সম্মানিত দর্শক, এতক্ষণ আমরা বরকতময় রমজান অনুষ্ঠানটি দেখলাম মিল্ক মিটারের সৌজন্যে। আমরা প্রতিদিন একই সময় একই চ্যানেলে পুরো রমজান মাস ব্যাপী আপনাদের সাথে থাকব। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আহলান সাহলান সুস্বাগতম রমজান, মুমিনের ঘরে কড়া নেড়ে নেড়ে আবার এলো রমজান।